নমস্কার, আমি মনোজ আর আপনারা দেখছেন বার্ডস অ্যান্ড গার্ডেনিং। বন্ধুরা, বদ্রি পাখির যে ডিম দিয়েছিল হাড়িতে হাড়িতে, সে ডিমগুলো আপনাদের সঙ্গে ডিম দিয়েছিল সেটা শেয়ার করেছি। এবার বাচ্চা ফুটেছে, কোনোটা আগে ডিম দেওয়ার ধরুন ছোটো বাচ্চা, কোনোটা আগে ডিম দেওয়ার জন্য বড় বাচ্চা, কোনোটা পরে ডিমটা ফুটেছে, পরে ডিম দিয়েছে সেই জন্য ছোটো বাচ্চা, সেই সব মিলিয়েই আর কি একটু আমি বুদ্ধি লাগিয়ে হাড়ি চেঞ্জ করে এর বাচ্চা ওকে তার বাচ্চা একে এই করে সেটিং করে কীভাবে দিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গতকাল আমি ছিলাম না, সেই জন্য হাড়ি চেকিং করতে পারিনি। আর সেই ধরুন একটা বাচ্চা ডিম থেকে ফুটেছিল, কালকেই মারা গেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। এখানে বন্ধুরা একটা কেজের হাড়ি নামিয়েছি, তাতে দেখা যাচ্ছে তিনটে বাচ্চা আর দুটো ডিম, তার মধ্যে একটা বাচ্চা ফুটেছিল, সেটা মারা গেছে, যেটা আপনাদের প্রথমেই বললাম। তো তিনটে বাচ্চার মধ্যে মোটামুটি একটা বাচ্চা একটু অনেকটাই বড় হয়ে গেছে। এবার হাড়িটা আমি নতুন একটা হাড়ি নেব, হাড়ি চেঞ্জ করবো যেহেতু, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি। তো ভুলবশত আমি এই একটা ফুটো হাড়ি নিয়েছি, হাড়িটা চেঞ্জ করে নতুন হাড়ি দিয়ে এর মধ্যে আবার হলুদ দিয়েছি। হলুদ দিয়ে ল্যাপিং করে নিলে কি হয়, বাচ্চার গায়ে মায়ের গায়ে থেকে যে পোকা আসে, মায়ের গায়ের পোকাও অনেকটা নির্মূল হয়ে যায় আর বাচ্চার গায়ের পোকাও ধরতে পারে না। সেই জন্য আমি এটা করি, হালকা হলুদ দিয়ে দিই, হলুদ দিয়ে দিলে পোকামাকড় থাকে না। এবার আমি বাচ্চাগুলোকে আস্তে আস্তে তুলে নেব, দেখুন বাচ্চাটা দিয়ে দিলাম হাড়িতে, নতুন হাড়িতে, যেহেতু হাড়িটা চেঞ্জ করে দেবো। আরেকটি বাচ্চা, এটা সব থেকে বড় হয়েছে, আর যে দুটো বাচ্চা সে দুটো একটু ছোট, দেখতে পাচ্ছেন। আপাতত আমি হাড়িটায় চেঞ্জ করে দিচ্ছি, তারপরে আমি আর একটা কেজের হাড়ি নামিয়ে সেই বাচ্চাগুলোকে দেখে নেব কতটা বড়, কার সাথে কী অদল বদল করা যায়। আর এই তিনটে বাচ্চার সাথে দুটো ডিম রয়ে গেছিলো, সেই দুটো ডিমও দিয়ে দিলাম ওদের সাথে। দেখতে পাচ্ছেন, এবার আমি আরেকটা হাড়ি নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন মরা বাচ্চাটা, আর একটা হাড়ি আমি নামিয়ে নেব। এখানে যে পেয়ারটা দেখাচ্ছি এদেরই বাচ্চা, খুব রাগতভাবে দেখছে আমাকে, যেহেতু ওর হাড়িটা আমি নামিয়ে নিয়েছি, কিছুতেই হাড়ি থেকে বের করা যায় না, খুব কামড়ায়। এবার আমি আর একটা হাড়ি নামিয়েছি, এতে একটা বাচ্চা রয়েছে, এটাও আমি সেইভাবে চেঞ্জ করে দেবো, অদল বদল করে দেবো। এর তিনটে বাচ্চা, ওর একটা বাচ্চা, ওর যে একটা বড় বাচ্চা আছে, এই বড় বাচ্চা আর এই বড় বাচ্চা একসাথে দিয়ে দেবো, আর ছোটো বাচ্চা দুটো আরেকজনকে দিয়ে দেবো। কেননা একটা বড় বাচ্চার সাথে ছোটো বাচ্চা থাকলে কি হয়, ওরা মায়ের কাছে খেতে চায়, ডাকে, যেহেতু বড়টা অনেকটাই বড় হয়ে গেছে, সেহেতু ও জোর করে মায়ের মুখ থেকে খেয়ে নেয়, মা ওকেই খাওয়ায়, আর ছোটো বাচ্চাগুলো রুগ্ন হয়ে যায়, বড় হতে চায় না চট জলদি। ওই দ্বিতীয় হাড়িতে বন্ধুরা চারটে ডিম রয়েছে আর একটা বাচ্চা রয়েছে, এর মধ্যে আমি ছোটো বাচ্চা দুটো দিয়ে দিলাম, আর বড় বাচ্চাটার সাথে ওই হাড়ির আর একটা কেজের যে হাড়ি নামিয়েছি সেই হাড়ির বড় বাচ্চাটার সাথে এই হাড়ির বড় বাচ্চাটা দিয়ে দিলাম। তাহলে কী হলো, তিনটে বাচ্চা যেই হাড়িতে দিয়েছে, একটা বড় বাচ্চা, বাকি ছোটো বাচ্চা দুটো, সেই ছোটো বাচ্চা দুটো আমি এই হাড়িতে দিয়ে দিলাম আর বড় বাচ্চা দুটো একসাথে দিয়ে দিলাম। ফলত কী হবে, ছোটো বাচ্চা দুটো একই সাইজের, ওরা একই তালে ওর মা খাওয়াতে পারবে, আর বড় বাচ্চা দুটোকেও একই তালে খাওয়াতে পারবে। পরের হাড়িটা যে এনেছি তার এই গার্জিয়ান মানে বাবা মা, সাদাটা ফিমেল আর এটা হচ্ছে মেল, অলরেডি হাড়িতে ঢুকে গেছে। কতক্ষণে হাড়ি দেবো সেই চিন্তায় ছিল, দেখছিল আমাকে বারবার। আর এর তিনটে বাচ্চা হয়েছিল, তাকেও আমি দুটো বাচ্চা দিয়ে দিলাম বড় বড়, আর ছোটো দুটো বাচ্চা নিয়ে নিলাম ওরা হাড়িতে দিয়ে দিলাম। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার
নতুন দর্শক বন্ধুরা আজকের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর সকল দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।